তো এখন জিন শয়তান ধরলে একটা সুরাত, এটা বিভিন্ন গণক জ্যোতিষী ভণ্ডদের কাছে যায়, এদের কাছে যাওয়ার সর্বনিম্ন একটা ক্ষতি কি জানেন? আপনি যাচ্ছেন হয়তো আপনার সমস্যা সমাধানও আপনি পাচ্ছেন, কিন্তু বিনিময়ে নিজের ইমানটাকে চিরতরে খুয়ে দিয়ে আসছে। কেউ যদি কোনো গণকার জ্যোতিষীর কাছেও যায়, হাদিসে আছে 40 দিন পর্যন্ত তার ইবাদতই কবুল হয় না। এক রেওয়ায়েতে আছে, মান আতা কাহিনান আও আররাফা ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো গণকের কাছে যাবে, জ্যোতিষীর কাছে যাবে, সে আল্লাহর নবীর আনিত আদর্শকে অস্বীকার করে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? দ্বিতীয় সুরা, যারা কোরআনের আলোকে তদবির করে, কোরআন দিয়ে চিকিৎসা করে, কোন কুফরির আশ্রয় নেয় না, কোন শয়তানের পূজা করে না, কোন রকম ভণ্ডামি করে না, তাদের কাছে যাওয়া, তাদের দ্বারা চিকিৎসা নেওয়া, এটার প্রমাণ আল্লাহর নবীর জিন্দগিতে আছে। আল্লাহ নবীর কাছে একজনকে নিয়ে আসা হলো, যারে জিনে ধরেছে, বড় পেরেশানিতে সে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন আর রেখে বললেন, উখরুজ উখরুজ আদুওয়াল্লাহ ফা ইন্নি আনা রাসূলুল্লাহ। হে আল্লাহর দুশমন জিন শয়তান, বের হয়ে যা, কারণ আমি আল্লাহর রাসূল, তোরে আদেশ দিচ্ছি। বলতে দেরি, সুস্থ হতে মোটেও দেরি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন পাওয়ার রেখেছেন, কোরআনে আল্লাহ তাআলা নামই দিয়েছেন বা এর একটা গুণার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, শিফা। আল্লাহ তাআলা কোরআনে শিফা বানিয়েছেন, শিফা মানে আরোগ্য। কিসের আরোগ্য? দিলের রোগের আরোগ্য তো আছেই, কুফুরের আরোগ্য, শিরিকের আরোগ্য, জাহেলিয়াতের আরোগ্য, শুধু তাই না, শরীরের রোগেরও আরোগ্য। আল্লাহ নবীর সাহাবীরা যাচ্ছিলেন এক এলাকা দিয়ে, এক লোক দৌড়ে আসলো বড় পেরেশান হয়ে, এসে বলল, তোমাদের মধ্যে ঝাড়ফুঁক করে এমন কেউ আছে নাকি? আমাদের সর্দাররা সাপে কেটেছে, যদি থাকে জলদি আমাদের সঙ্গে দিয়ে দাও, আমাদের সর্দাররা বাঁচাতে হবে। এবার এক সাহাবি বলল, হ্যাঁ আমি আছি, লাভবাই আমারে নিয়ে চলো। অন্য সাহাবিরাও পেরেশান, আরে হাত তো তুললো, কামটা কেমনে করবে, বুঝে তো আসে না। তো ঠিক আছে, হাত যেহেতু তুললো আর নবীর সাহাবে যেহেতু, ভুলভাল কিছু করবে না, তো দেখি কি করে। তিনি গেলেন সেই এলাকায়, তার সামনে সেই সর্দাররে উপস্থিত করা হলো, তিনি সুরায় ফাতিহা তেলাওয়াত করলেন, যেই অনেকবার পড়ার পরে তার ঝাড়ফুঁক করে দিলেন, আল্লাহর কুদরতে সাপের বিষ বের হয়ে গেল। এর আগে এতজন এতভাবে চেষ্টা করেছে, কাজ হয় নাই, এক সুরায় ফাতিহা দিয়ে ট্রিটমেন্ট করেছেন, কাজ হয়ে গেছে। কিন্তু তিনি আগে শর্ত দিয়েছিলেন, চিকিৎসা করব, মাগনা মাগনা হবে না, মাগনা কাজের কোনো দাম নাই, আমার এতগুলো উপহার দিতে হবে, যদি রাজি থাকো তাহলে আমি ট্রিটমেন্ট করব। এখন তারা সেই শর্তে রাজি হলো। আরে সর্দারের হায়াত মৌতের প্রশ্ন, সর্দার যদি বাঁচে এর জন্য এটা দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। এখন ট্রিটমেন্ট যেহেতু সফল হলো, তারে তার চাহিদাকৃত অর্থ দিয়ে দেওয়া হলো, আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। এখন তিনি তো অনেকটা ঝড়ে বক মারার মতো, তিনি চেষ্টা করেছেন, সফল হয়েছেন, কিন্তু মাসালা তো আগে ক্লিয়ার হয়ে যান নাই, যেভাবে ট্রিটমেন্ট করা উচিত কিনা, এর বিনিময় গ্রহণ করা বৈধ কিনা। এখন যা পেয়েছেন সেটা আর ভোগ না করে পুরোটাই নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কাজটা কি ঠিক আছে কিনা, আমার জন্য এই মালগুলো নেওয়া হালাল হলো কিনা। আল্লাহ নবী বললেন, আগে বলো তো ট্রিটমেন্ট তুমি কিভাবে করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়ে পড়েছি আমি করেছি। নবী বললেন, ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, কোনো সমস্যার কিছু নাই, আল্লাহর কিতাব পড়ে তুমি যেহেতু ট্রিটমেন্ট করেছো, সুতরাং নিঃসন্দেহে হালাল, কোনো দ্বিধা রাখার কোনো কারণ নাই। তাহলে কোরআন দিয়ে চিকিৎসা হয় কি না বলেন না, চিকিৎসা হয় কি না? শিফা উম ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, অবশ্যই চিকিৎসা হয়, দিলের রোগেরও চিকিৎসা হয়, বাহিরের রোগেরও চিকিৎসা হয়। আরে কোরআনের পাওয়ার আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি এই কোরআন কোন পাহাড়ের উপর নাজিল করতাম। আমার আগে শেখ মহিউদ্দিন রব্বানী হাফেজাহুল্লাহ তিনিও তো আলোচনা করছিলেন এই বিষয়টা নিয়ে, যে আল্লাহ তাআলা কোরআন প্রথম ধাপে মানুষকে দেন নাই, আগে পাহাড়ের সামনে উপস্থাপন করেছিলেন, আসমানের সামনে উপস্থাপন করেছিলেন, জমি সামনে উপস্থাপন করেছিলেন, কিন্তু তারা রাজি হয় নাই, তারা অস্বীকৃতি জানিয়েছে, আল্লাহর কাছে অপারগতা জানিয়েছে। কেন জানেন? সেটার জবাবই যেই আয়াত আমি পড়লাম এটার মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি মুহাম্মাদের উপর নাজিল না করে কোন পাহাড়ের উপর নাজিল করতাম, লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে পেতা পাহাড়ের পাহাড়ের জায়গায় স্থির নাই, পাহাড় সঙ্গে সঙ্গে নত হয়ে গেছে, আল্লাহর ভয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার মানে
পাহাড়, পাহাড় মানে আমাদের সিলেটের পাহাড় ভাইবেন না, মাটির পাহাড় না, আরব দেশের পাহাড়। হযরত তো ভালো বলতে পারবেন, তো সেই দেশের পাহাড়গুলো তো আর মাটির না, সাধারণভাবে পাথরের। সেই পাহাড়গুলো কাটাও এত সহজ কথা না, সেই পাহাড়গুলো তো কাটাও বিরাট বড় অর্থেরও ব্যাপার, শ্রম আর পেরেশানেরও ব্যাপার। তা আল্লাহ বলেন, এই পাহাড়ের উপরও যদি আমি কোরআন নাজিল করতাম, সেই পাহাড় যত বড় পাহাড় হোক, যত শক্তিশালী পাহাড় হোক, দেখতা মাথা উঁচু করে আর দাঁড়িয়ে নাই, সঙ্গে 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 মাটির সঙ্গে লেগে গেছে। শুধু তাই না, ভেঙে আর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে কোরআনের মধ্যে কি পরিমাণ পাওয়া। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল আও কুতিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। দুনিয়ার বুকে যদি এমন কোন পঠিত গ্রন্থ থাকতো যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো করে এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, অথবা যেটা পাঠ করে মাটিকে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা যেটা পাঠ করে মরা মানুষের মুখ থেকেও কথা বের করা যেত, আল জাওয়াব মাহদুফ ইয়ানি লাকান হাযাল কুরআন, তাহলে সেই কিতাব ছিল এই কুরআনই। বাল লিল্লাহিল আমরু জামিআ। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ সব পাওয়ার সব কর্তৃত্ব নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন, না হলে এখনই তো লোকে কোরআন কতজনকে কতজন নিজেদের ধান্ধার বিষয় বানিয়ে ফেলেছে। আর আল্লাহ সব পাওয়ার যদি এভাবে প্রকাশ করে দিতেন, কোরআনের তেলাওয়াত, কোরআনের খেদমত, কোরআনের দাওয়াত, কোরআনের আলোকে জিহাদ সব বাদ দিয়ে তখন খালি সবাই কোরআন দিয়ে কেউ পাহাড় চালাইতো, কেউ মেঘ চালাতো, কেউ মাটিরে টুকরা টুকরা করতো, কেউ মরা মানুষরা জিন্দা করে ভেলকে দেখাতো, মূল মাকসাদটাই হারিয়ে ফেলতো। হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের মূল মাকসাদ হলো কোরআনকে গাইডলাইন বানাবো, কোরআনকে জীবন বিধান বানাবো, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করব, কোরআনের আলোকে নিজেকে সাজাবো, পরিবারকে সাজাবো, সমাজকে গড়ব, রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলব, দুনিয়ার সব বাতিলকে পরাজিত করব, আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিনকে জিন্দা করব।